ইতিহাস হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। বৈচিত্র্যময় সেসব অতীতকে বহু গল্পকার, ঔপন্যাসিক ও কবি ধারণ করেছেন তাদের সাহিত্যে। আবার সেসব সাহিত্যকে কেউ কেউ রুপালি পর্দায় দিয়েছেন জীবন্ত রূপ। বলিউডের রুপালি পর্দার তেমনই পাঁচটি জনপ্রিয় ছবি নিয়েই থাকছে এই আয়োজন। মুঘল-ই-আজম। বলিউডের এই ঐতিহাসিক ছবিটির পরিচালক ছিলেন কে আসিফ। ছবিটির চিত্রনাট্য ছিল মূলত মোগল সম্রাট জাহাঙ্গীর ও রাজদরবারের নর্তকী আনারকলির অমর প্রেম কাহিনী নিয়ে। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম ছিল মির্জা নুরউদ্দিন বেগ মুহাম্মদ খান সেলিম। ছবিটিতে সম্রাটের সেলিম নামটি ব্যবহার করা হয়। ছবিটি নির্মাণে পরিচালক আসিফ প্রায় এক দশক সময় নিয়েছিলেন এবং সে অনুরূপ সফলতাও পেয়েছিলেন তিনি। তৎকালীন বক্স অফিসে ছবিটি করেছিল সর্বোচ্চ আয়ের রেকর্ড, প্রায় 4 কোটি টাকা ঘরে তুলেছিল মুঘল-ই-আজম। মূল্যস্ফীতি হিসেবে বর্তমানে বাজারে ছবিটি আয় করে প্রায় 1000 কোটি টাকা। ছবিটিতে আনারকলি চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তী নায়িকা মধুবালা ও সম্রাট জাহাঙ্গীরের ভূমিকায় ছিলেন বলিউডের সুপার স্টার দিলীপ কুমার। অশোকা। মৌর্য আমলের সম্রাট অশোকার জীবনের প্রাথমিক দিকগুলো নিয়ে নির্মিত হয়েছিল অশোকা দ্য গ্রেট শিরোনামের সিনেমাটি। ছবিটির প্রযোজক ও নায়কের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ নিজেই। ছবিটিতে অশোকার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। 2001 সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালনায় ছিলেন সন্তোষ সিভান। সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল প্রায় 12.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটি। জৌদা আকবর। ইতিহাস নির্ভর ছবি নির্মাণে বলিউড যে কয়েকজন প্রসিদ্ধ পরিচালক রয়েছেন তাদের মধ্যে আশুতোষ গোয়ারকিয়র অন্যতম। যোধাবাইয়ের প্রতি মুঘল সম্রাট আকবরের প্রেম নিয়ে নির্মিত এই ছবির চিত্রনাট্য। বাদশাহ আকবর থেকে প্রেমিক আকবর কতটা সুনিপুণ ছিলেন তা বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন এই পরিচালক। ছবিতে আকবরের চরিত্রে ঋত্বিক রোশন, যোধাবাইয়ের চরিত্রে ঐশ্বরিয়া করেছিলেন বাজিমাত। হালের পদ্মাবতীর মতো এ ছবির মুক্তির আগেও একদল অভিযোগ তুলেছিল, তবে সবকিছুকে ম্লান করে দিয়েছে ছবিটির গল্প বলার ভঙ্গি ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের সুরের মূর্ছনা। দ্য লিজেন্ড অব ভগবত সিং। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের প্রাণ দিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইলেন ভগবত সিং, তাকে নিয়েই নির্মাণ করা হয় ছবিটি। ভগত সিং এর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিনিয়ে নেন অজয় দেবগন। রাজকুমার সান্তোষী পরিচালিত ছবিটি জিতে নেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির পদকটিও। বাজিরাও মাস্তানি। 1700 শতাব্দীর মারাঠা সাম্রাজ্যের অধিপতি ছিলেন বাজিরাও বল্লাল। ভিন্ন ধর্মের মাস্তানির প্রতি বাজিরাওয়ের প্রেম উপাখ্যান নিয়েই নির্মিত হয়েছিল এ ছবিটি। সঞ্জয় লীলা বনশালী রুপালি পর্দায় সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন বাজিরাও মাস্তানি এই কাব্যিক রসায়নকে। ছবিটিতে বাজিরাও চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং ও মাস্তানি চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও বাজিরাওর প্রথম স্ত্রী কাশীবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।